আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজ আমি আপনাদের সিমের বিসি ভুনা করে দেখাবো তো এই বিসি রান্না করার জন্য আমি কিছু শুটকিও দেব লোটটা শুটকি তো বা লেটে শুটকি তো আমি এখানে সুটকি কেটে নিয়েছি আর এই শুটকি কেটে ছোট করে গরম পানিতে ভিজিয়ে রেখেছি বিশ মিনিট না হয় ময়লা আবর্জনা আসে সেগুলো থেকে যাবে আর রান্না খেতে ভালো লাগবে না আর নিয়ে কিছু সিমের বিসি বিসিগুলো খোসা সারিয়ে নিয়েছি এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দেব পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন তেলের উপরে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব রসুন ছোটো করে কেটে আবার থেতলে দিয়েছি শিল পাটায় তাহলে রসুনের স্মেলটা ভালো আসে তো এবার আমি ভেজে নিচ্ছি নেড়েচড়ে আর কিছুটা ভাজা হলে আমি সব উপকরণ আস্তে আস্তে দিয়ে দেব। চুলার আঁচ একদম মাঝারি লোয়ের মাঝামাঝি রেখে শুটকিটা রান্না করব। তো দিয়ে দিলাম আবার প্রথম সুটকিগুলো সুটকিগুলো দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ দেওয়া হয়ে গিয়েছে এবার ভালো করে ভেজে নিচ্ছি একটু অনবরত করে না হয় পোড়া লেগে যাবে আর একটু শুটকিতে সিমের বেশিতে মশলাপাতি বেশি দেব তো আমি নেড়ে নেড়ে শুটকি পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে নিয়েছি এবার দিয়ে দেব মরিচ পাউডার মরিচ আমি লিকুইড করে গুলিয়ে নিয়েছি যেন পোড়া না লাগে আর আমি এখানে কোনো রকম হলুদ পাউডার দেব না শুধু মরিচ পাউডার দিয়ে রান্নাটা করব তো আমার মরিচ দিয়েও ভালোভাবে কষানো বা ভাজা হচ্ছে আর যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণ দিয়ে তেল না সেরে দিবে ততক্ষণ এই সুটকি পেঁয়াজের সঙ্গে ভাসতেই থাকব তো আমার ভাজা হয়ে গেছে শুটকির গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সিমের বিসি বিসিগুলো দিয়েও আমি একটু চেড়ে ভালো করে কষিয়ে নেব তো আমি নেড়ে চড়ে দিচ্ছি আর কালারটাও খুব দারুণ আসছে হলুদ পাউডার দিলে কালারটা এতটা আসতো না তো আমি নেড়ে দিচ্ছি এবার আমার সুটকি সিমের বিচই সহ একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সব রকম উপকরণ থেকে তেল সেরে দিয়েছে এখন আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো সিমের বিষ সেদ্ধ হতে যেটুক লাগে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে দিচ্ছি আর মাঝারি আসে ছয় থেকে সাত মিনিট রান্না করব। আর একদম পানি শুকিয়ে ড্রাই করে নেব তো আমার পানি কিছু শুকিয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কিছু আস্তা রসুন দিচ্ছি এখন আমি চেড়ে দেব আর অপেক্ষা করব আরও তিন চার মিনিট তো মোটামুটি শুকিয়ে আসছে ঝোল সুটকির গা থেকে সিমের বীজ থেকে নেড়ে নেড়ে দিচ্ছি তো একদম গা থেকে সব রকম মশলাপাতি সিমের বীজ থেকে তেল সেরে দিয়েছে তার মানে সুটকি পারফেক্ট রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সিমের বিষই শুটকি রান্না আজকে হয়ে গিয়েছে আবার ফিরে আসবো পরের দিন সে অবদেমার বিয়ার্সরা ভালো থাকবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ